2012 সালের 29 ও 30 সেপ্টেম্বর এক বৌদ্ধ যুবকের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে রাতের অন্ধকারে রামুর 12টি বৌদ্ধ বিহার, 30টি বসতঘর এবং উখিয়া টেকনাফের 7টি বৌদ্ধ বিহার ও 11টি বসতঘরে হামলা ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। হামলা ও লুটপাট চালানো হয় আরও 6টি বৌদ্ধ বিহার ও শতাধিক বসতঘরে। ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পুনর্নির্মাণ করে দেয়া হয় ক্ষতিগ্রস্ত বিহার ও ঘরবাড়ি। আমাদের মন্দির আগে যে ওই গাছ ছিল, টিনের ছিল, এখন যে ইয়া করছে, বিল্ডিং করছে, এটা আমি সরকারের প্রতি খুব কৃতজ্ঞ। দীর্ঘ 9 বছরে কিছুটা ফিরেছে সাম্প্রতি, তবে বিচার প্রক্রিয়া নিয়ে শঙ্কা আর ধোঁয়াশা কাটছে না বৌদ্ধ সম্প্রদায়ের। যারা হামলা চালিয়েছে ওনাদের কোনো বিচারের আশার আলো আমরা সাম্প্রদায়িক হিসেবে দেখতে পাচ্ছি না। এই ঘটনার সুস্থ বিচার এবং সুস্থ তদন্ত হয়ে একটা বিচার হোক, সবাই যাতে সধর্ম নিয়ে সবাই বেঁচে থাকতে পারে সুন্দরভাবে, এই কামনা করি আর কি। তারা স্বাধীনভাবে যেন চলাফেরা করতে পারে, স্বাধীনভাবে তাদের ধর্মীয় চেতনা তারাই পালন করতে পারবে, এটাই হচ্ছে মূল কামনা। যারা সেই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল, বিচার ব্যবস্থাকে দ্রুত গতির মাধ্যমে শাস্তি ব্যবস্থা করলে আমরা অত্যন্ত আনন্দিত হব। অন্যদিকে এই ধর্মীয় গুরু মনে করেন, নানা সমীকরণে বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতার কারণে মামলার গতি থমকে গেছে। ঘটনার মাঝখানে যে একটা 9 বছরের ব্যবধান, প্রথম দিকে যে গতিটা ছিল ভুক্তভোগীদের মধ্যে সেটা কিন্তু অনেকটা ভাটা পড়েছে। এখন কিন্তু অনেকে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কিন্তু আর এগুতে চায় না। আলোচিত এই মামলার প্রতি সরকারের আন্তরিকতা রয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের এই আইনজীবীর। আমরা আদালতের কাছে যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে সাক্ষী দিয়ে উপস্থাপন করতে পারি সে ব্যাপারে আমরা চেষ্টা চালাবো। মিথ্যে একটা ছবিকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারী রামুকে কলঙ্কিত করেছিল, এখন সাধারণ মানুষ সম্প্রীতি ও শান্তির পক্ষে বলে জানালেন কক্সবাজার রামু 3 আসনের এমপি। হিন্দু মুসলমান বৌদ্ধরা সবাই একে একাকার, এখন যদি কেউ যদি আবার যদি নতুন করে ষড়যন্ত্রের পায়তারা করে তাহলে রামুর মানুষ তার রুখে দাঁড়াবে। সহিংসতার ঘটনায় 20টি মামলায় এজাহারভুক্ত 378 জন সহ অজ্ঞাত আরও 15,182 জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় 936 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।